গিয়ে কালী মন্দিরটা এসেছি যেটা শ্মশানকালী আছে। তো আমি প্রায় দিন মামাঘর যাই, প্রায় দিন না আমি যাই, আমি মানে আমি আর মা ভাবি যে এখানে নামবো দর্শন করবো মায়ের, বাট হয় না। বাট আমি এসেছি সেদিকে, আগেই বললাম যদি টাইম পাই তো আসবে, বাট খুব তো ফাইনালি হেঁটে হেঁটেই চলে গেলাম। আমি ভিতরে ঢুকি, মায়ের দর্শন করি, আর তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। বাইরে দর্শন করলো, তুলেছি তো বললো যে ভিরিঙ্গি কালী মন্দিরে এসেছি, মানে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, ইচ্ছাটা আজকে পূরণ করি। ইচ্ছা কখনো অপূর্ণ রাখি, আমি ইচ্ছাটা পূরণ করলাম সেটা বল না। আমি আগে এসে বলেছিলাম যে ভিরিঙ্গি কালী মন্দির, ও বললো যে তাহলে চ ঘুরে আসি। আসলে কাছেই তো, বেশিক্ষণ লাগলো না। এবারে দুর্গাপুরে বাস ধরবো, মানে দুর্গাপুরে বাস ধরছি, তার কারণ হলো একটা ভাবছিলাম কোথাও যাবো যদি টাইম হয়, তো দেখছি যদি টাইম হয়। কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা ব্লগেই দেখতে পাবে, এখন বলছি না, বাট চলো দেখা যাক কী হয়। এসিতে থেকে এই সমস্যা, আমারও মাথা ধরে গেছে, আর কি সমস্যা, আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, তারপরে ওই পেপসি ঠান্ডা এসির মধ্যে খেয়েছি, অনেকক্ষণ পর খেয়েছি, তাই এবারে সম্পূর্ণ আমি বেডে শুয়ে যাব। যাই হোক চলো বেরোনো যাক। এটাই বটে, ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেটা হচ্ছে ঠেক, তোমরা আসার সময় নিশ্চয়ই দেখেছো। তো এখনই খাবো, আর এত রোদ থেকে এসে মানে অবস্থা খারাপ, মাথা ব্যথা, অনেক খোঁজার পর একবার এদিক একবার ওদিক, মানে না জানলে যে হালটা হয়। তো ওর ফ্রেন্ডকে ফোন করেছিল আর কি, তো বললো, তারপরে লোককে জিজ্ঞাসা করলাম আর কি, তো ফাইনালি এটা বললো, তো ফাইনালি খুঁজে পেয়েছি। কাছেই ছিল, তাও পাচ্ছি, কাছেই ছিল, সেই কারণ চোখের মানে বলে না ধাঁধা খেয়ে যায়। তো যাই হোক চলো শ্রেয়াদি কী করছে একবার দেখি, দেখাই তো। আসলে রোদে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড রোদ বাড়ে, আর আমরা এক ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরছি, ঠিক আছে, খুঁজে আর পাচ্ছি না, কিন্তু কাছে জনসনের কাছে বাস খুঁজে পাচ্ছি না। আমার অবস্থা যে ধান্দা ধান্দা, খাবারের অর্ডার দিয়েছি, কী দিয়েছি না দিয়েছি আসুক সবটাই দেখ। খিদে পেয়েছি যে আগে আগে সাফ করে খেয়ে নিচ্ছে। আমি এখন সাফ করতে পারছি খাবার, আর আমি এখনও বসে আছি খাবার জন্য। আমরা দুবার জায়গা চেঞ্জ করেছি, তার কারণে পছন্দ হচ্ছে, যাই হোক এখন খাই, খেয়ে খাওয়া হচ্ছে। আমরা এসেছি গাইস, এখন কি বলবো, এটুকুটুকু ব্যাগের মধ্যে কি এত জিনিসপত্র কি ঢোকানো সম্ভব? সত্যি শীতকাল মানে এই, আর আমাদের তো জানোই লেডিস মানে স্লিং ব্যাগ ছাড়া হবে না। আমি এটা ঢোকাতেও পারছি, বড় বড় সে বোতল। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, ঠেকের মানে রিভিউটা কি বলবো, রিভিউটা বেশ মোটামুটি দামের পরিমাণে বেশ ভালোই, অনেকটা করেই খাবার দিচ্ছিল, কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছে। আর আমরা কি অর্ডার করেছিলাম সেটা তো আমরা দেখতেই পেলে, তার বিশেষ কিছু বাড়তি কিছু বলিনি। ভেতরে আর কি প্রচুর কি বলবো ক্রাউড ছিল, আর কি একটু অকওয়ার্ড লাগছিল সত্যি বলছি, এত ব্লগ করেছে, ব্লগ করতে করতে অভ্যাস হয়ে গেছে অনেকটাই, বাট জানি না কেন ভিতরে অকওয়ার্ড লাগছিল। তোর একবার ব্যাগটা দেখো ঝোলা হয়ে গেছে পুরো, প্রচুর টুরে যাবে দার্জিলিং টুরে। তো যাই হোক চলো এখন ভাবছি একটু জংশন যাবো, তো চলো যাই তারপরে দেখাচ্ছি। গাইস আমরা ভেবেছিলাম যে দুর্গাপুরে ইসকন যাবো, কিন্তু ফাইনালি যাওয়া হলো না, ওটা আবার অন্য সময় কখন প্ল্যান করা হবে। ওটা আমরা যে সময় খেয়ে পর বেরিয়েছি তখন তখন মানে 4টা তো খোলা থাকে, আর 3:30 অলরেডি প্রায় বেজে গেছিল, তো যেতে গেলে আর কতক্ষণ থাকতে হবে, তো কতক্ষণ থাকতে, ঠিক আছে জংশনটাই করে নিই এমনিতে একটা ঘুরেছি, আর এমনিতেও 5টার সময় বাস দেন, ওদের বাড়িতে আজকে রাত্রিতে থাকবো, স্টে কিছুটাই আমাকে মানে কি বলবো বাড়ি যেতে দিলো না আর কি। তো যাই হোক দেখে এসে বুঝতেই পারছো আমার জংশনে আছে 2nd ফ্লোরে, তখন পুরো ফ্লোরটা এখানে ঘুরবো, কেনাকাটা কিছু করবো না, যদিও প্রত্যেকবার এখানে কেউ কেনাকাটা করতে আসে না, ঘুরতে আসে, এতক্ষণ আমরা বাস টাইম কাটাচ্ছিলাম।
শ্রেয়াদি আর কি। তো চলো এবারে শ্রেয়াদির প্রত্যেকবারের এক ঝামেলা, এক্সিলেটারে চেপে ওর নটা কি করতে হবে, কি ভয়টা লাগে আমি সত্যি খুঁজে পাই না, যাচ্ছে না একেবারে। একজনে বসে বসে ফোন ঘেঁটে ঘেঁটে এখন স্ট্যাটাস দিচ্ছে, আর আমি এদিকে বসে মানে কি বলবো, আমি ভাবছি বাড়ি চলে যাবো কিন্তু ও যেতে দিচ্ছে না, ঠিক আছে আমার কী করবো, আমি থেকে আমার কোনো কাজও নেই, ও বাসন মাজবে ঘরে গিয়ে আমার, ওই জন্য যাই হোক এখন ওপরে উঠেছি, বাবারে ওপরে উঠেছিলাম দেন তারপর নিচে নেমে নেমে হ্যাঁ নেমে উঠে এখন এই সিঁড়িতে যাচ্ছে, আমি এখন স্ট্যাটাস দেবো স্ট্যাটাস। তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো যে আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি একদমই, আমি আজকে সকাল সকাল একদম বাড়ি চলে এলাম। তো ভেবেছিলাম ব্লগটা একসাথে এন্ড করবো, মানে শ্রেয়াদি আর আমি যেহেতু মিলে একসাথে ব্লগটা শুরু করেছিলাম তো ভাবলাম এন্ডটাও একসাথে করি, বাট হলো না, কালকে এতটাই অন্ধকার হয়ে গেছিলো যে কোয়ালিটি একদমই বাজে আসছিলো, তো ভাবলাম যে আমি বাড়ি পৌঁছাই দেন একেবারে ব্লগটা এন্ড করবো। তো আরেকটা কথা বলতে চাই যে পাঠান মুভির রিভিউ সম্পর্কে তোমাদেরকে সেখানেও বলেছিলাম, আর আরেকটা কথা আমি বলতে চাই, পাঠান মুভির এসআরকে ছাড়া যেই ক্যারেক্টারটা আমার আর শ্রেয়াদি সব থেকে বেশ লেগে সেটা হচ্ছে জনের ক্যারেক্টারটা, এটাই বলবো যে জন ছাড়া কিন্তু মুভিটা সত্যি অসম্পূর্ণ লাগতো সেই লেভেলের দুজনকারই, তার মধ্যে সলমান খান ছিল। তো যাই হোক, যারা পাঠান মুভিটা এখনও পর্যন্ত দেখোনি অবভিয়াসলি তোমরা যাও দেখে এসো, তোমাদের কিন্তু বেশ লাগবে আমি এটা বলছি, কারণ সত্যি করে পাঠান মুভিটা ব্লকবাস্টার হওয়ারই মতন একটা মুভি। তো যাই হোক আর বেশি বকবক করছি না, তো চলো শর্টসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ আমাদের 1K সাবস্ক্রাইব কিন্তু হতে একটু দেরি আছে, বাট তোমরা চাইলে করে দিতেই পারো তাড়াতাড়ি, এই ইয়ারের মধ্যে তোমরা প্লিজ কমপ্লিট করে দাও। তো যাই হোক আর বেশি বকবক না, মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এখানেই টাটা।